ছলক দিকে আজা শালা কি জোর হাগা পাইছে রে উফ কাই বুসি ভি একটা ছেড়ে দাঁড়া এইটা ধরাই তারপর হাগব দাদা ওখানে লোক কি এরকম মদ খায় মদ খেয়ে টোটরা হ্যাঁ মোটরা হ্যাঁ যায় ও দাদা দাদা সিআই দিকে ফোনটা করি ঝামেলা ছাগল বানা পুষ ছাগলের জল প্রত্যেক সময় বানা ঘাস ছিড় হোটে বানা ধুর আমি বলুন বলুন কি দরকার এবারে দয়াকে একটা কল করি দাঁড়া কি করছে তুই নিজের স্যার কে ভুলে গেছো সিআইডি তে কাজ করে করে তুই নিজেই ভুলে গেছো যে কি মানে এসিপি কে সেটা আবার এই কদিনে ভুলে গেলে করবো না তুমি আমার কাছে কাজ করবো না এসো না ঢালাই কাজ করি এখন 350 টাকা পাই পার ডে কাজ তাড়াতাড়ি চলে আসো ফার্স্ট যেতে হবে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি এবারে অভিজিৎ কে একটা কল করি দাঁড়া কি করছে এও ভুলে টুলে গেল নাকি দেখি অনেকদিন তো কাজ ফাঁস এও তো পাইনি এবারে আমাদের জোন ফোন ডাকতেই হবে তা জলও হয়েছে কদিন ধরে বৃষ্টির চাপ বিশাল আর হয়েছে এখন না সূর্যটাও এখনো নামছে না কি যে করি জোন ডাকতেই হবে এবার এবার ফোন করো ভাবছি তো জবিনে ঘাস এই অসময় আবার কে ফোন করে এসে কাজের টাইমে এটা আবার কে রং নাম্বারে ফোন লাগায় হ্যালো বলছি এসিপি প্রদ্যুমান বলুন বলুন একটা কাজ আছে কাজ পেয়েছি তাড়াতাড়ি চলে আসো দয়াকে ফোন করে দিয়েছি তুমি
ফাস্ট চলে আসো, এমার্জেন্সি যেতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, জলদি আসো। আমি খুঁজে পাচ্ছি না, আমি কি এসিপি আমি না তোমরা এসিপি? হ্যাঁ লাল ছিটতে আমি এসিপি স্যার। একটা কথা বলবো স্যার? বলো। আমি কিছু একটা নিয়ে এসেছিলাম স্যার। কি নিয়ে এসছো? বিশেষ কিছু দেখাবো? দেখাও। এগুলো কি দেখাচ্ছ তুমি? না খাবো না, এগুলো তোমরা খেয়ে দিয়ে কি ওখানে গড়বে নাকি? ইনকোয়ারি হবে না কি হবে? তাহলে ব্যাগে রেখে দিই। রাখো এগুলো। চল হাট, আসো তাড়াতাড়ি আসো। সব যাই হোক, এইগুলো কি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছো তুমি? আমি বুঝতে পারছি না এটা কিসের জন্য। অনেকদিন তো কাজ টাজ পাইনি, তার জন্য আবার বাড়িতে ছিলাম তো প্রচুর মাছ ধরতাম, সেই মনে এটা রয়ে গেছে অভ্যাসটা। লাইট টাইট আছে ব্যাগে, মাছ ধরতেও যদি ইনকোয়ারি করতে করতে একটা যদি মাছ পেয়ে যাই বাড়ি নিয়ে যাবো। তাই বলে মানে ওখানে ইনকোয়ারি করতে যাচ্ছ না, বাল ছিটতে মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ তুমি সিআইডি না জেলে ধরে টচা মাছ? হ্যাঁ এখানে ব্যাগ রাখো, রেখে দাও, চলো। যাই হোক, আরো একটা আমার মনে প্রশ্ন, তোরা চটি পরে কি করতে এসছো? কি বলবো, ওইগুলো বেচে দিয়েছি স্যার। বেচে দিয়েছো স্যার? ছোটা দিয়ে কিনেছি, দিয়ে দিয়েছি, কি বলবো স্যার। শুনি আমার কথা বাদ দাও, আমি নয়তো একটু স্টাইল, আমার একটা চটি একটা স্টাইল, তোমরা একটা ইয়ে। আমার এটা স্টাইল? হ্যাঁ আমার এটাই স্টাইল। তো কি হয়েছে, আমি এসিপি আমার উপরে কথা বলবে তুমি? হ্যাঁ বলবো, অনেকদিন
দেখি কিছু মানে একটাও কিছু একটাও নেই, দেখো ঘুরিটাও পর্যন্ত চলেনি, ঘুরি চলেনি, কি বলবো এই ইঞ্জয়টা হলে কাটা দেখো এখান থেকে খুলে এসে গেছে, কি বলবো স্যার। যাই হোক তোমরা সত্যি করে এসছো, ওখানে কি বলবে, যাও একটা বলে দেবো স্যার, চলুন এখন চলো, ঠিক আছে চলো, দেরি হয়ে গেছে, চলো চলো তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুই কোথায়? আরে আপনি কোথায়? আমি তো আছি বেলতলায়। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। আরে খুব রেগে গেছে, চলো চলো দাসবিড়ি এর মানে লোকটা লাস্টটা প্রচন্ড পরিমাণে দাস বিড়ি খেত, বুঝতে পারলে?